সকলকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে একটি সুন্দর সুযোগ আমাদের জন্য দিয়েছে আজকে। সেই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের জন্য একটি সুন্দর দিন দেখতে দিয়েছেন, আর সেই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে পরিচালনা করছেন। তো আজকে আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে সমর্পণের মধ্যে দিয়ে ধার্মিকতা লাভ। আসুন আমরা ঈশ্বরের সেই শাস্ত্র অংশ থেকে শুনি, রোমিও 13:2। অতএব যে কেহ কর্তৃত্বের প্রতিরোধী হয় সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে, আর যাহারা প্রতিরোধ করে তাহারা আপনাদের উপরে বিচারাজ্ঞা প্রাপ্ত হইবে। আমরা যদি চিন্তা করি এই পৃথিবীটাও কারুর না কারুর অধীনে, যেমন পৃথিবীটা প্রতিদিন ঘুরছে এবং সূর্য প্রতিদিন সেই আলো দিচ্ছে, সব কিছুকে যদি আমরা চিন্তা করি তাহলে সেই সূর্য পৃথিবীকে যখন আলো দিচ্ছে সেটা হচ্ছে সেই ঈশ্বরের অধীনে, কারণ ঈশ্বর সেই সূর্য বা চাঁদকে সৃষ্টি করেছে পৃথিবীতে আলো দেওয়ার জন্য। সূর্য যদি বলে যে আমি আজকে আলো দেবো না, বা চাঁদ যদি বলে আজকে আমি আলো দেবো না, তাহলে সেখানে সেখানে কর্তৃত্বের অধীনে তারা থাকছে না, তখন কিন্তু এই পৃথিবীতে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। ঠিক সেরকমভাবে আমাদের সারা শরীরকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। তো আমাদের ব্রেন যদি অকেজো হয়ে যায় বা কোনো কারণে যদি ব্রেন যদি স্ট্রোক হোক বা কোনো কারণে যদি ব্রেন যদি ডিস্টার্ব হয়, তখন সেখানে আমাদের নানা রকম অঙ্গ প্রত্যঙ্গগুলো প্যারালিসিস হয়ে যায় বা নানা রকম অঙ্গগুলো ধরে ধরে যায় বা আমরা জড়তার মধ্যে পড়ে যাই। তো সেই ব্রেন ব্রেন হচ্ছে আমাদের সমস্ত শরীরকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য এই পৃথিবীতে আমরা যখনই দেখি যে কোনো কিছু, কেউ না কেউ কোনো কিছু কর্তৃত্বের অধীনে। যখন আমরা ট্রেনে যাই, যখন আমরা ট্রেনে যাই, সেই ট্রেনটা যে ট্রাক দিয়ে ছুটছে সেই ট্রাকটাকে নিয়ন্ত্রণ করে, সেই ট্রেনটাকে নিয়ন্ত্রণ করে গেটম্যান, কেবিন ম্যান, স্টেশন ম্যানেজার, ট্রেন চালক, গার্ড। এর মধ্যে যদি গেটম্যান বলে আমি গেট দেব না, তাহলে ট্রেনটা কিন্তু যেতে পারবে না। বা সিগন্যাল ম্যান যদি বলে আমি সিগন্যাল দেবো না, তাহলে কিন্তু গেট পড়বে না। প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সঙ্গে জড়িত এবং প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একই কর্তৃত্বের অধীনে তারা বদ্ধ। আমরা প্রত্যেকে সেই ঈশ্বরের অধীনে বদ্ধ রয়েছে। তো সেই এই সমর্পণ, যখন আমরা সেই সমর্পণ করছি আমরা আমাদের ঈশ্বরের কাছে বা ঈশ্বরের কাছে যখন আমরা নিজেদেরকে সমর্পিত হচ্ছি, তখন আমরা সেই ঈশ্বরের নির্দেশ অনুযায়ী বা ঈশ্বরের আজ্ঞা মতো আমরা চলতে পারবো। যদি আমরা বাইবেলের পুরাতন নিয়মে দেখি, আব্রাহাম সে তাকে ঈশ্বর সমর্পিত হতে বলেছিলেন, এবং সেই আব্রাহাম যখন সেই 99 বছর বয়সে তার নিজে আব্রাহাম 99 বছর বয়সে এবং সেই সারা তখন 90 বছর বয়স, তখন তাদের মধ্যে সেই সন্তান হয়েছিল, কারণ তারা ঈশ্বরের প্রতি সমর্পিত ছিল। আবার যদি আমরা দেখি সেই নোহকে, নোহকে ঈশ্বর শুধু বলেছে তুমি জাহাজ তৈরি করো, সেখানে সমস্ত প্রাণীদেরকে জোড়ায় জোড়ায় তুমি সেই জাহাজে করো। নোহ যদি সেখানে প্রশ্ন করত, এখানে তো মরুভূমি জায়গা, এখানে জাহাজ করে আমি কি করব, বা এখানে আমি জাহাজ করে আমি কি কাজ করব, এখানে তো যা জল কবে উঠবে সেটা আমরা জানি না, কিন্তু নোহ কিন্তু সেখানে কোনো প্রতিবাদ করেনি। নোহ কিন্তু সেই ঈশ্বরের কর্তৃত্বের অধীনে ছিল এবং ঈশ্বর তাকে শুধু বলেছে তুমি করো, করেছে। আবার রাজা দাউদকে, যখন রাজা দাউদ সেই রাখাল ছিল, মেষপাল চড়াতো, তখন তাকে প্রভু তাকে ঈশ্বর তাকে সমর্পণ জন্য তাকে শুধু তাকে দায়িত্ব দিয়েছিল, এবং সে কিন্তু সেই গলিয়াতকে তখন সে বধ করেছিল, কারণ সে ঈশ্বরের প্রতি সমর্পিত ছিল। আবার পুরাতন নতুন নিয়মে যখন আমরা দেখছি মরিয়মকে যখন স্বর্গদূত গাব্রিয়েল তাকে বলছে মরিয়ম তুমি ভয় করো না, মরিয়ম তখন বলছে আমি প্রভুর দাসী, আমার জীবনে প্রভু যেটা চায় সেটাই হোক। এবং তারপরে আমরা যদি যিশুর জীবনী দেখি, যিশুর জীবনটা যখন তিনি সেই ক্রুশের উপরে তিনি সমর্পিত হচ্ছেন, ক্রুশের উপরে যখন তাকে পেরেক মারা হচ্ছে, তখনও কিন্তু তিনি একবারও পিতার কাছে বলেনি যে আমি তোমার সঙ্গে সমর্পিত হতে চাই না, আমি এই মৃত্যু চাই না। কিন্তু তিনি আজকে আমাদের জন্য সমর্পিত হয়েছিলেন বলে আজকে আমরা পরিত্রাণ পেয়েছি, আজকে আমরা নতুন জন্ম লাভ করেছি।
সেই জন্য কাউকে না কাউকে সমর্পিত হতে হয়, এবং সেই সমর্পণের মধ্যে দিয়েই আজ কিন্তু ধার্মিকতা লাভ। আজকে প্রভু যীশু তিনি যদি বলতেন যে আমি সমর্পিত হতে চাই না, বা আজকে যদি প্রভু যীশু তিনি যদি বলতেন যে আমি মরতে চাই না, তাহলে কিন্তু আজকে কিন্তু আমরা পরিত্রাণ পাই না। ঠিক সেরকম ভাবে আমাদের জীবনেও আমরা যদি সেই সমর্পিত না হই ঈশ্বরের কাছে, তাহলে আমাদের জীবনও কিন্তু উচ্ছৃঙ্খলতায় পূর্ণ হয়ে যাবে। আমরা যদি জাগতিকভাবে দেখি, জাগতিকভাবে সেখানে অনেক মানুষ তারা ঈশ্বরকে জানে না, তারা ঈশ্বরের কাছে সেই সমর্পিত নয়, তারা সেই জাগতিক কাজের জন্য তারা সমর্পিত, এবং তারা জাগতিকভাবে তারা সমর্পিত, এবং সেই জন্য তাদের মধ্যে কিন্তু অনেক রকম উচ্ছৃঙ্খলা রয়েছে। আবার এই সমর্পণের মধ্যে দিয়ে যদি আমরা যদি ঈশ্বরের কাছে সমর্পিত না হতাম, তাহলে কিন্তু আমাদের কিন্তু কখনো সেই পরিত্রাণ পেতে পারতাম না। অর্থাৎ সেই সমর্পণ, আমি পাপি, আমার প্রয়োজন পরিত্রাণ, এবং সেই পাপি হওয়ার কারণে আমরা যখন সেই ঈশ্বরের কাছে এসে বলছি বাবা আমি অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করো, সেটা হচ্ছে আমাদের কাছে সেই সমর্পণের মধ্যে দিয়ে ধার্মিকতা লাভ। অর্থাৎ আমরা সেই ঈশ্বরকে কাছে আমরা সেই সমর্পিত হতে পারছি, তার জন্য কিন্তু আমরা সেই পরিত্রাণ পেয়েছি। আর এই সমর্পণের মধ্যে দিয়েই কিন্তু আসে আমরা ঈশ্বরের কাছে সুরক্ষিত থাকতে পারছি। সমর্পণের মধ্যে দিয়েই আমরা ঈশ্বরের কাছে সুরক্ষিত থাকতে পারছি। অর্থাৎ যখন আমি ঈশ্বরের হাতে বলছি যে বাবা তুমি আমাকে চালাও, প্রভু তুমি আমাকে চালাও, তোমার ইচ্ছা মতো তুমি আমাকে চালাও, তখনই কিন্তু ঈশ্বর তার সমস্ত শক্তি দিয়ে বা আমাদেরকে তিনি নিয়ন্ত্রণ করেন বা আমাদেরকে তিনি আগলে রাখেন। যেমন একটা মুরগির বাচ্চা, সে যখন নিজে নিজে ঘুরছে, হঠাৎ কোনো রকম কোনো বিপদ যদি আসে, সে ছুটে গিয়ে সে মুরগিটার ডানা নিচে আশ্রয় নেয়। সেখানে কিন্তু সেই মুরগিটা তার উপর দিয়ে যত বিপদ আসুক না কেন, সে কিন্তু সেই বাচ্চাটাকে রক্ষা করে। ঠিক সেরকম ভাবে প্রভু যীশু কাছে আমরা যখনই সমর্পিত হয়েছি, তিনি কিন্তু তার নিজের জীবন দিয়ে তিনি আমাদেরকে সেই পাপের হাত থেকে রক্ষা করলেন। সেই হচ্ছে সমর্পণের মধ্যে দিয়ে আমরা আনন্দ পেলাম, অর্থাৎ সেই শান্তির আনন্দ, মুক্তির আনন্দ, যে আনন্দ আমরা বাজারে পয়সা দিয়ে কিনতে পাবো না, যে পরিত্রাণ আমরা বাজারে পয়সা দিয়ে কিনতে পাবো না, সেই পরিত্রাণ আমরা সেই সমর্পিত হয়েছিলাম বলে তিনি আমাদেরকে সেই সমর্পণের মধ্যে দিয়ে সেই আনন্দ দিয়েছেন। আর সমর্পণের মধ্যে দিয়ে আমরা সেই নিজেদেরকে ভগ্নচূর্ণ হৃদয় করতে পারি। যখনই আমার মধ্যে সেই অহংকার রয়েছে, তখন আমার মধ্যে সেই ঈশ্বরের কাছে না আসার জন্য সেই না আসা বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু যখনই আমি সেই ঈশ্বরের কাছে সমর্পিত হচ্ছি, তখনই কিন্তু আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। এবং যখনই আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, তখনই কিন্তু আমরা সেই ঈশ্বরের কাছাকাছি আসতে পারছি। কারণ বাইবেল বলে যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক আমার কাছে আসো, অর্থাৎ আমরা যদি সমর্পিত হই তিনি আমাদের ভার তুলে নিতে প্রস্তুত আছেন। আমরা যদি সমর্পিত হই তার কাছে, তিনি আমাদের কষ্ট লাঘব করার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। আবার যদি আমরা পুরাতন নিয়মে দেখি, সেখানে যখন সেই রাজা সৌল, সে কিছুক্ষণ সময় সে ঈশ্বরের প্রতি সমর্পিত হয়নি, তখন তার রাজ্য অন্যদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। আবার আমরা যখন দেখি সেই প্যালেস্টাইনের গালিয়াত বীর, সে কিন্তু ঈশ্বরের হাতে সমর্পিত ছিল না, সে নিজের জ্ঞান, নিজের বুদ্ধি বা নিজের শক্তিতে সে অহংকারী ছিল। কি করলো তার ফলে? রাজ দাউদের মতো একটা ছোট্ট ছেলে তাকে সেই সামান্য পাথর দিয়ে তাকে হত্যা করলো, কারণ দাউদ ছিল সমর্পিত, কিন্তু গালিয়াত সমর্পিত নয়। তাই আজকের দিনে আসুন আমরা নিজেদেরকে আবার চিন্তা করি, যাতে আমরা সেই ঈশ্বরের কাছে এসে আবার ঈশ্বরের সঙ্গে সমর্পিত হতে পারি, যাতে তিনি আমাদের যে ভার তুলে নেবেন বলেছেন, তিনি যে আমাদের যে পরিত্রাণ দিতে চান, আমরা যেন সেই পরিত্রাণ গ্রহণ করার জন্য আমরা যেন সমর্পিত হই। ঈশ্বর এই বাক্যে আশীর্বাদ যুক্ত করুক। আমেন।